হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা যারা পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান, তাদের নোটিশ, কিন্তু অ্যাডমিশনের নোটিশ কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। আজকে এই সম্পর্কে আলোচনা করব যে পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা কোর্সগুলোতে আপনাদের ভর্তি হতে কত টাকা লাগবে, ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটিগুলো কী কী, কত বছরের কোর্স, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, আপনার সব তথ্য এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো দেখুন, এই নোটিফিকেশানটি বেরিয়েছে, এখানে বলা হয়েছে যে অ্যাডমিশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য রেসপেক্টিভ স্টেট সেন্টার ফ্রম 18/9/2019। অর্থাৎ এই পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান, তাহলে যে অ্যাডমিশন ফর্ম সেটা একমাত্র স্টেট সেন্টারগুলোর 18/9/2019 তারিখ থেকে পাওয়া যাবে। অর্থাৎ আজকে থেকে স্টেট সেন্টারে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এটা কিন্তু আপনাদের অনলাইন হবে না, ঠিক আছে? তো দেখুন, এবার আমরা কোর্সগুলো দেখে নেব। এতে মেনলি তিনটে কোর্স আছে আপনাদের। কোর্স তিনটে হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটার কোড হলো PGDELT। এরপরের কোর্স হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, PGDPR&AD। এবং তিন নম্বর কোর্স হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, PGDJMC। এই তিনটে কোর্স, এর ভিতরে সবথেকে পপুলার কোর্স হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো প্রত্যেকটি কোর্সের আমি সব কিছু এক এক করে বলছি। তো দেখুন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং এই যে কোর্সটা, এই কোর্সটা ডিউরেশন 1 বছর, এবং আপনাদের কোর্স ফি লাগবে 3,600 টাকা এবং 900 টাকা, ঠিক আছে? মোট তাহলে 4,500 টাকা আপনাদের কোর্স ফি লাগছে। নেক্সট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এর জন্য আপনাদেরকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, এরও 1 বছর ডিউরেশন, এবং এর জন্য একই টাকা লাগবে, 3,600 টাকা প্লাস 900 টাকা। এবং এরপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এর জন্য এলিজিবিলিটি আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে এবং ডিউরেশন 1 বছর, এবং কোর্স ফি লাগবে 3,600 প্লাস 900, এই টাকাটা। তো দেখুন, আপনাদের এরপর বলা রয়েছে আপনাদের যে ফর্ম সেটা পাওয়া যাবে স্টেট সেন্টার থেকে 18/9/2019 থেকে পাওয়া যাবে, এবং আপনাদের সাবমিশন এবং অ্যাডমিশন সব কিছুর এর ভেতরেই রয়েছে। এবং আপনাদের এটা অবশ্যই কমপ্লিট করতে হবে 13/11/2019-এর মধ্যে, অর্থাৎ লাস্ট ডেট 13/11/2019, 18/9 থেকে শুরু, আজ থেকে শুরু, এবং 13 তারিখ লাস্ট ডেট 13/11/2019। কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? তো দেখুন, প্রথমে আপনাদের ভিজিট রেজিস্ট্রেশন থ্রু হুইচ NOCU কন্ডাক্টেড দ্য কোর্স অ্যালং উইথ অরিজিনাল নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস টু ভেরিফাই দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ আপনারা যে এলিজিবল তার যে ডকুমেন্টসগুলো এখানে বলেছে, অর্থাৎ গ্রাজুয়েট এবং আপনাদের টোটাল যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা স্টেট সেন্টারে যাবেন, সেখানে তারা অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনাদেরকে ফর্ম দেবে আফটার, এবং ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর, আফটার গেটিং কনফার্মেশন অফ ইউর ক্যান্ডিডেচার ফর্ম দ্য স্টেট সেন্টার অথোরাইজ ভিজিট এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক টু ড্র এ ডিম্যান্ড ড্রাফট। অর্থাৎ এরপর আপনাদেরকে ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে এই যে টাকাটা সেটা জমা দিতে হবে। এটা কি ইন ফেভার অফ নেতাজি সুভাষ বঙ্গ ইউনিভার্সিটি, ঠিক আছে? এই নামে নেতাজি সুভাষ বঙ্গ ইউনিভার্সিটির ফেভারে আপনাদেরকে ডিম্যান্ড ড্রাফটটা কাটতে হবে, এবং এটা পেয়েবল হতে হবে কলকাতাতে, ঠিক আছে? যেটা আপনাদের উপরে যে যেটা কোর্স ফি বলা হয়েছে সেই কোর্স ফিতে। এবং এরপরে কী করতে হবে আপনাদের? 3 নম্বর স্টেপ, আপনাদের স্টেট সেন্টার আবার ভিজিট করতে হবে, সাথে সমস্ত নেসেসারি ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে যাবেন অবশ্যই, এবং একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ আপনারা নিয়ে যাবেন। এবং আপনার যে নাম এবং ফোন নাম্বার, এটা হলো আপনার যে ডিম্যান্ড ড্রাফট দেবে তার পেছনের সাইডে অবশ্যই লিখে দেবেন, এবং এই ডিম্যান্ড ড্রাফটটি আপনারা স্টেট সেন্টারের অথরিটির কাছে জমা দেবেন। এবং অন সাবমিশন অফ DD রিসিভ অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট এনরোলমেন্ট। এবং আপনারা যখন ডিম্যান্ড ড্রাফটটা জমা দেবেন, তারপরে কিন্তু কলেজ থেকে একটা এনরোলমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম দেবে স্টুডেন্ট এনরোলমেন্টের জন্য। তো সেই ফর্মটি নিয়ে আপনারা ফিল আপ করে, তাতে ছবি পেস্ট করে জমা দিলে আপনাদের কিন্তু এনরোলমেন্টটা হবে। তো এই হলো আপনাদের ভর্তি হওয়ার প্রসিডিওরটা। এবং সবশেষে রয়েছে কি, আপনাদের অ্যাপ্লিকেশান ফর স্টুডেন্ট এনরোলমেন্ট হুইচ ইজ টু বি ফিল্ড আপ বাই ক্যান্ড অ্যাপ্লিকেন্ট, দিস ইজ রিকোয়ার্ড টু জেনারেট এনরোলমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ আপনারা যখন এই এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, তবে কিন্তু আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বেরোবে, অর্থাৎ আপনারা আপনাদের ক্যান্ডিডেটটা একদম পুরোপুরি কনফার্ম হবে। তো এই হলো সমস্ত তথ্য। এবার কি, এবার কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে? তো ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম,
ফর স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম, অর্থাৎ যেটা আপনাদের রেজিস্ট্রেশন সেন্টার থেকে দেবে সেটা আপনাদের ফিল করতে হবে, সাথে প্রত্যেকটা যেসব সাপোর্টিং ডকুমেন্টস তার অথেন্টিকেট ফটোকপি আপনাদের দিতে হবে, মানে জেরক্স কপি দিতে হবে, এবং ডিমান্ড ড্রাফটটা দিতে হবে, যেটা বললাম যে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি নামে ফেভার হবে এবং এটা পেয়েবল হবে কলকাতাতে। তো এরপর দেখুন আপনার রেজিস্ট্রেশন সেন্টার, আপনার কোন কোন রেজিস্ট্রেশন সেন্টার থেকে এই ফর্মগুলো পাবেন, তো দেখুন দমদম মতিঝিল কলেজ থেকে, তারপর বাসন্তী দেবী কলেজ থেকে, গুরুদাস কলেজ থেকে, মার্জা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে, মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ, ঠিক আছে, গোনেকা কলেজ। তো এই যে লিস্ট, এই লিস্ট আমি আর পড়ে শোনাচ্ছি না, আমি এই পিডিএফটি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে আপনাদের কাছাকাছি কোন স্টেট সেন্টার আছে সেই স্টেট সেন্টারে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা যদি ভর্তি হতে চান তাহলে সেখান থেকে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।